ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুসছে সংগঠনটি হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করছে তারা তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরায়েল এমনকি মুখ খোলেনি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও তবে নেতানিয়াহু প্রশাসন এই গুপ্তহত্যার দায় না নিলেও মেতেছেন উল্লাসে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ফিলিস্তিনের সাবেক এই প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় উল্লাসে মেতেছেন ইসরায়েল সরকারের ঐতিহ্যমন্ত্রী আমিচাই ইলিয়াহু হানিয়ার মৃত্যুতে স্বস্তি জানিয়ে তিনি বলেন হামাস নেতারা এই হত্যাকাণ্ড বিশ্বকে কিছুটা হলেও ভালোর দিকে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্ত্রী বলেন এসব মানুষের জন্য কোনো করুণা নেই লোহার মতো দৃঢ় যে হাত তাদের আঘাত করবে সেটি শান্তি ও স্বস্তি আনবে অন্যদিকে সংবাদ সংস্থা এএফপি জানায় ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মন্তব্য করতে অস্বীকার জানিয়েছে এর আগে বুধবার সকালে হামাজ জানায় ইরানের তেহরানে নিজ বাসভবনে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায় হানিয়ার সঙ্গে তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে এবং শিগগিরই তদন্তের ফলাফল ঘোষণার কথাও জানায় তারা নাদিম মারজান সময় সংবাদ